তাহলে কি এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ করবেন? এবার হাইকোর্ট জিকান্ত এমনটাই দাবি করলেন এবার বিরোধীদলের শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলায় যেভাবে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়েছেন, যেভাবে প্রতিটা জেলায় জেলায় একাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন, একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন, এর পেছনে সম্পূর্ণ হাত রয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্মাদ বাহিনী গুন্ডাদের। কারণ মুখ্যমন্ত্রী যেভাবে এদেরকে আশ্বাস দিয়েছেন, তার যদি আজ বাংলার পরিণতি এমন, বাংলায় এখন দুর্নীতিবাজরা কোনো রাজনীতি নেই, রাজনীতি মানেই দুর্নীতিবাজ, রাজনীতি মানেই খুন, এমনটাই এবার কটাক্ষ করলেন তৃণমূলকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এবার সব ধরনের অবসান ঘটিয়ে দিল তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজে এবার দাবি করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কটাক্ষ ছুড়ে মারলেন।